জন্মনির মৃত্যুক লৈ ডাঙৰ খবৰ উলাইছে, হাৰি যাব নেকি লীনা দলাই? এই মুহূৰ্তত অসমবাসী ৰাইজক জনাইছো বিগ ব্ৰেকিং, জন্মনিৰ মাতৃৰ মনত হৈছে প্ৰশ্নৰ উদয়। জোনমণির রহস্যজনক মৃত্যুর নাম হাঙর খোয়া লীনা দলের বিরুদ্ধে নাই কোনো তদন্ত। এফআইআর নাম থাকার পিছতো এবার লই সোধা পোছা করা নাই লীনা দলক। লীনা দলের কি এনে শক্তি আছে যার বাবে ডেম কেয়ার হয়ে আছে লীনা? জোনমণির আবার হত্যা করা হয়েছে নে আন কিবা? এই মুহূর্তে জানাইছো অসমবাসী রাইজক ডাঙর খবর, কেনো লীনা দলের বিরুদ্ধে নাই কোনো তদন্ত। পরিয়ালের মতে এয়া পরিকল্পিত হত্যাকাণ্ড, নিরপেক্ষ তদন্ত যদি হয় তেন্তে তদন্তর আওতাত আহিব লীনা দলে। এই মুহূর্তে অসমবাসী রাইজক জানাইছো আর এটা ডাঙর খবর, জর্মনি রাবার ঘটনার সন্দর্ভত উলাইছে চাঞ্চল্যকর তথ্য। নূর মোহাম্মদ ওরফে কালিয়ায় জন্মনিক লক্ষ্মীপুরলৈ লৈ যাওয়ার বাবে কৈছিল রিয়াজুল ইসলামক। জন্মনি রাবার গাড়ি চালক রিয়াজুলের একাউন্টত ধন জমা করাই দিছিল আমিনা বেগমে। রিয়াজুলক তিনিটা দালালক ধনখিনি বগাই দিবলৈ কৈছিল। সংবাদ মাধ্যমৰ কেমেৰাত বন্দী হৈছে রিয়াজুল ইসলামৰ শাহুয়েকৰ চাঞ্চল্যকৰ বাস্য। জোনমণি ৰাবাৰ ঘটনাৰ সন্দৰ্ভত উলাইছে চাঞ্চল্যকৰ তথ্য। এই মুহূৰ্তে অসমবাসী ৰাইজক জনাইছো ডাঙৰ খবৰ, জোনমণিৰ হত্যাকাণ্ড গ্ৰেপ্তাৰৰ দাবীত আছুৰ প্ৰতিবাদ। জোনমণিৰ হত্যাকাণ্ড গ্ৰেপ্তাৰৰ দাবীত কলাইগাঁৱত উত্তাল প্ৰতিবাদ আছুৰ। অসম পুলিচ মুর্দাবাদ থবনি কলাইগাঁওত। এই মুহূর্তে জানাইছো বিগ ব্রেকিং, জন্মনির আবার মৃত্যুর রহস্য উদঘাটন করার বাবে দাবি আসুর। এই মুহূর্তে অসমবাসী রাইজক জানাইছো আরক্ষী থানার প্রবেশত স্ব শিক্ষার্থীর হইতে ধর্মঘাট বহি আসুয়ে লীনা দলক গ্রেপ্তার করক বলে স্লোগান দি আছে। খবর তল পড়িল নেকি লীনা দলের? এই মুহূর্তে অসমবাসী রাইজক জানাইছো আন এটা বিগ ব্রেকিং, লীনা দলের নাই কোনো উমগাম। এমূর জানাইছো বিগ ব্রেকিং, লাহে লাহে তল পড়িল নেকি লীনা দলের খবর? জন্মনির ঘটনার হয়তো সকলো জানে লীনা দলেই, লীনা দলেই লওয়া নাই কোনো অ্যাকশন। এই মুহূর্তে জানাইছো ডাঙর খবর, কী রহস্য কি আছে? এই মুহূর্তে জানাইছো বিগ ব্রেকিং, কি হলো, কী রহস্য কি আছে অবিসন্ধি? হারি যাব নাকি লীনা দলে? লীনা দলে তদন্তর আওতাত নপরার কারণ কি? এই মুহূর্তে জানাইছো অসমবাসী রাইজর কারণে এইখানে একটা সরু ইনফরমেশন। ভিডিওটি ভাল লাগিলে লাইক কমেন্ট শেয়ার করব, আর তার লগতে আপনাদের মন্তব্যটো কি আসলতে লীনা দলে হারি যাব নাকি? আপনাদের মন্তব্যটো নিশ্চয় আপনি কমেন্ট করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং ফুল ভিডিও।